আমি তো হকার নিয়ে প্রথমে কোনো কথা বলি নাই। উনি কাউন্সিলরের একটা কার্যালয় উদ্বোধন করতে যে প্রথম উনি হকারদের কথা বললেন যে 10,000 হকারের পেটে লাথি মারা যাবে না। তাহলে উনি মার্কেট করে দেখুন, ওনার তো শত শত কোটি টাকার মালিক উনি, কোটি কোটি টাকা ওনারা দুবাই মালয়েশিয়া পাচার করছে, সেই টাকা দিয়ে হকার মার্কেট করে দেয়। ওনার যখন এতই হকারদের জন্য মহব্বত, কেন নারায়ণগঞ্জের মানুষের হাঁটার অধিকার উনি হরণ করবেন? কি কারণে, কি কারণে উনি আমাকে আক্রমণ করবেন? কেন, কোন আক্রোশের কারণে মারতে চায় উনি? তৌকিকে হত্যা করেছে আজমির উসমান, তৌকিকে মেরেছে শামীম উসমান, এই শহরের আশিককে মেরেছে তারা, এই শহরের চঞ্চলকে মেরেছে তারা, এই শহরের অগণিত খুন করেছে তারা। আজকে আমাকে খুন করতো করতো, আমি বুঝলাম না কেন আমার কর্মীরা এভাবে আমাকে প্রেগেট দিল। আমি একাই যেতাম, উনি মারতে চাইলে আমাকে মারতো। আমার এই এই সমস্ত নিরীহ মানুষগুলিকে কেন তারা, উনি কি জানে না যে নারায়ণগঞ্জের মানুষ ওনাকে একবার বিতাড়িত করেছে? একবার না, কয়েকবার এই শহর থেকে বিতাড়িত করেছে। উনি কি নানান উনি মনে করেছে যে এই পিস্তল দিয়ে আর প্রশাসনকে ব্যবহার করে আমাকে থামিয়ে রাখবে? দল যখন ক্ষমতায় থাকে না, যেই নেতা এই দল শহর ছেড়ে চলে যায়, কর্মীদের ছেড়ে চলে যায়, উনি আবার কিসের নেতা? আজকে উনি প্রশাসনের সহযোগিতায়, সকল প্রশাসনের সহযোগিতায় উনি নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে। এই ডিসিএসপিকে প্রত্যাহার করা উচিত, ডিসিএসপিকে প্রত্যাহার করা উচিত। যারা হকারের সমস্যার সমাধান করতে পারে না, এই ডিসি এখানে বসে বসে শুধু চাটুকারিতা করে, একটা কাজও করে না। উনি খালি ফোন করে বলে আপনাকে আমি সহযোগিতা করি, কি সহযোগিতা উনি এই পর্যন্ত করেছে? আজকে সকালে উনি টেলিফোন করেছে, আমি ওনাকে বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে যে আমি কয়েকটা কথা বলবো, যেগুলি প্রধানমন্ত্রীর অনুশাসন, মন্ত্রণালয়ের অনুশাসন, এবং আমরা কী করতে যাচ্ছি। গতকাল রাত্রে আমি যখন স্পিকে বললাম, একজন সাংসদ এইভাবে অর্ডার দিল যে সমস্ত হকার ফুটপাতে বসবে, আপনি কী করতে চাচ্ছেন? উনি আমাকে বলল একজন দলীয় এমপির নির্দেশ, আমি কি করব? তা আমি বললাম, আমি কি তাহলে দলের বাইরে কেউ? আপনি কি জনগণকে হাঁটতে দিবেন না রাস্তা দিয়ে? হকার্স মার্কেট তো আমি করে দিয়েছি, প্রয়োজন আরও করে দিব। এই যদি হয় এখানে নারায়ণগঞ্জের এসপির উত্তর, তাহলে কি নারায়ণগঞ্জে থাকার অধিকার ওনার কেন, কিসের জন্য আছে? প্রশাসন থাকা অবস্থায় এই রকম একটি শান্তিপূর্ণ নিরীহ নিরস্ত্র মানুষ, আমার তো পিস্তল নিয়ে চলি না, আমার তো কেনার বাহিনী নাই, আমার সাথে তো 10-12টা পিস্তল নাই, তাহলে আমার উপরে আক্রমণ কেন করা হলো? আমার লোকজনকে কেন এইভাবে উইন্ডেট করা হলো? শামীম উসমানের এই জবাব দিতে হবে জনতার আদালতে।